মঞ্চমাতাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন তিনি। এ উপলক্ষে গত 28 নভেম্বর বিকালে ঢাকায় পৌঁছেছেন আতিফ। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায় শিল্পের কোনো মানচিত্র নেই, তাই দেশের দর্শক ও শ্রোতাদের চাহিদা মেটাতে আন্তর্জাতিক শিল্পীদের দেশে এনে কনসার্ট করছেন তারা। এর আগে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আব্দুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। তবে কনসার্ট ঘিরে আয়োজকদের বিভিন্ন মাত্রাতিরিক্ত বিধিনিষেধ হতাশ করেছে দর্শকদের, বিশেষ করে সাথে কোনো প্রকার গ্যাজেট কিংবা খাবার নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় অনেকে বিরক্তি প্রকাশ করছেন।